হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একসাথে 10টা গাড়ি। এই গাড়ির মধ্যে যদি কোনো গাড়ি আপনার পছন্দ হয়, অবশ্যই কারহাটের এই ফোন নম্বরে যোগাযোগ করবেন কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের জন্য আজকের গাড়ি রয়েছে টয়টার এলিয়ন, যেটার মডেলটা হচ্ছে 2010 মডেল, 15 হচ্ছে রেজিস্ট্রেশন, আর এই গাড়ি কিন্তু এখন পর্যন্ত তেলে রয়েছে। আর রেড ওয়াইন কালারে যদি এই গাড়ি আপনার পছন্দ হয় একটা স্ক্রিনশট নিতে পারেন, যেহেতু এই গাড়িটির সিলটা হচ্ছে 39 সিরিয়াল। তো 39 সিরিয়ালের গাড়িটির আপনারা দেখতে পারেন, আর এটার রিসেল ভ্যালু কিন্তু আপনি খুব ভালো পাবেন। যারা হচ্ছে টয়টার এলিয়ন 2010 মডেল গাড়ি খুঁজছেন, অবশ্যই এটা দেখতে পারেন। 15 হচ্ছে রেজিস্ট্রেশন। চলুন এই গাড়ি একটু ভিতরে কন্ডিশন দেখা যাক কী অবস্থা রয়েছে। ভিতরে পুসিস্টার গাড়ি দেখতে পাচ্ছি, টিভি ব্যাক ক্যামেরা রয়েছে, সিট কভার কিন্তু লাগানো রয়েছে এবং সিবিডি গিয়ার। সো আপনারা যারা 2010 এলিয়ন গাড়ি খুঁজছেন, অবশ্যই আপনি গাড়ি দেখতে পারেন। তো পিছনে সিলিংটা একটু খেয়াল করে দেখেন, মোটামুটি কি খুব ফ্রেশ কন্ডিশন রয়েছে সিলিংটি। এবং আপনি কিন্তু চাইলে এগে একটা টেস্ট ড্রাইভ দিতে পারেন কিংবা একজন টেকনিশিয়ানকে কিন্তু গাড়িটা চেক করতে পারেন। আর এইটার পেছনের কন্ডিশন দেখেন, পিছনে কিন্তু মোটামুটি পিছনের ব্যাকলাইটগুলো কিন্তু অরিজিনাল রয়েছে। এবং 39 নাম্বার প্লেটটা খেয়াল করে দেখেন, নাম্বার প্লেটটা কিন্তু অরিজিনালটাই রয়েছে। সো এটার প্রাইসটা চাওয়া হচ্ছে, একটু প্রাইসটা দেখা যাক। চলেন, এটার প্রাইসটা কী প্রাইস চাওয়া হচ্ছে? 10 মডেল, 15 রেজিস্ট্রেশন এলিয়ন গাড়ির প্রাইসটা চাওয়া হচ্ছে 22,23,000 টাকা। এটা আপনারা চাইলে কিন্তু দামাদামি করে কিন্তু ক্রয় করতে পারেন। প্রাইসটা আবার বলেছি, 22,30,000 টাকা, এটা কিন্তু ফিক্সড প্রাইস না। আপনি আপনার মতো কিন্তু দামাদামি করে কিন্তু এই গাড়িটি ক্রয় করতে পারেন, টয়টার এলিয়ন 2010 মডেল। তো এরপরে যেটা দেখাবো, এরপরে হচ্ছে এক্সিও লিমিটেড, যেটা হচ্ছে 2012 এক্সিও গাড়ি যারা খুঁজছেন, তারা অবশ্যই এটা দেখতে পারেন। টয়টার এক্সিও লিমিটেড, যেটার মডেলটা হচ্ছে 2012 মডেল, 17 হচ্ছে রেজিস্ট্রেশন, টিভি ব্যাক ক্যামেরা হচ্ছে 15 সিসি, তেলে রয়েছে এখন পর্যন্ত। এটার সিরিয়ালটা হচ্ছে খেয়াল করে দেখেন 32 সিরিয়াল। আর এটা কিন্তু সাদা কালারের, সাদা পার্লও বলতে পারেন। তো এটা একটু ভিতরে কন্ডিশন দেখা যাক কী অবস্থা রয়েছে। তো এটার ভিতরে কন্ডিশন দেখায় আপনাদেরকে, যারা 2012 এক্সিও গাড়ি খুঁজছেন অবশ্যই এটা দেখতে পারেন। সফট টাচ এসি রয়েছে, টিভি ব্যাক ক্যামেরা পাচ্ছেন এবং স্টিয়ারিংটা কিন্তু মোটামুটি ফ্রেশ রয়েছে। সিট কভার কিন্তু এখন পর্যন্ত নতুন লাগানো রয়েছে, আপনার সিট কভার লাগাতে হবে না। সিলিংটাও কিন্তু মোটামুটি ফ্রেশ রয়েছে। সো আপনি চাইলে কিন্তু এই গাড়িটা দেখে বুঝে কিন্তু ক্রয় করতে পারেন, একজন টেকনিশিয়ান দিয়ে কিন্তু চাইলে চেক করে নিতে পারেন। একটু পিছনের কন্ডিশন দেখায় আপনাদেরকে, পিছনে কী অবস্থা রয়েছে দেখেন। পিছনে কিন্তু গ্লাসটা কিন্তু অরিজিনালটাই রয়েছে, অরিজিনাল গ্লাস রয়েছে, পিছনের গ্লাস চেঞ্জ করা হয়নি। ব্যাকটাইটা কিন্তু অরিজিনালটাও রয়েছে, আর এখন পর্যন্ত গাড়িটা কিন্তু তেলে রয়েছে। সো আপনারা কিন্তু চাইলে একজন টেকনিশিয়ানদের চেক করতে পারেন। আর বিশেষ করে এই জিনিসটা আপনাদেরকে বার বলেছি, একটু চেক করে নেবেন এক্সিও যখন কিনবেন, এই জিনিসটা একটু চেক করবেন। এই জিনিসটা দেখলেই বুঝতে পারবেন যে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি রয়েছে কিনা। সো এটাও কিন্তু মোটামুটি ফ্রেশ হয়েছে। চলুন এটার প্রাইসটা কী চাওয়া হচ্ছে একটু প্রাইসটা দেখা যাক, দাম কী চাওয়া হচ্ছে দামটা। 2012 মডেল, রেজিস্ট্রেশন করা হয়েছে 2017, এক্সিও লিমিটেড। এটার প্রাইস চাওয়া হচ্ছে 16,95,000 টাকা, এটা কিন্তু ফিক্সড প্রাইস না। আপনি আপনার মতো দামাদামি করে কিন্তু এই গাড়িটি ক্রয় করতে পারেন। আর এরপরে যে গাড়িটি আপনাদের দেখাবো, এরপর হচ্ছে 11 প্রিমিয়ো গাড়ি যারা খুঁজছেন, তারা অবশ্যই এটা দেখতে পারেন, 2011 এফ প্রিমিয়ো, 16 হচ্ছে রেজিস্ট্রেশন, 15 সিসি, টিভি ব্যাক ক্যামেরা রয়েছে। আর এই গাড়িটা কিন্তু এখন পর্যন্ত তেলে রয়েছে, সাদা কালারের, সাদা হোয়াইট পার্ল বলে এটাকে। 20 সিরিয়ালের গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, 11 প্রিমিয়ো। চলুন এই গাড়ি একটু ভিতরে কন্ডিশন দেখা যাক। ভিতরে পুশ স্টার্ট নাকি চাবি স্টার্ট আপনারা দেখতে পাচ্ছি? এর ভিতরে এটা হচ্ছে চাবিতে স্টার্ট, এটা কিন্তু পুশ স্টার্ট না। ভিতরে দেখেন, ভিতরে মোটামুটি উডেন ব্যবহার করা হয়েছে, সিট কভার রয়েছে এবং সিলিংটা কিন্তু মোটামুটি খুব ফ্রেশ হয়েছে। সো আপনারা যারা 2011 প্রিমিয়ো গাড়ি খুঁজছেন, অবশ্যই কিন্তু এই গাড়িটি কিন্তু আপনারা দেখতে পারেন। তো চলেন এটা একটু পেছনের অংশটাও দেখে আপনাদের দেখাই যে কী অবস্থা রয়েছে। গ্লাসটা কিন্তু অরিজিনাল রয়েছে, হ্যাঁ গ্লাসটা দেখতে পাচ্ছি, গ্লাসটা অরিজিনাল রয়েছে। নাম্বার প্লেটটাও দেখেন, নাম্বার প্লেটটা কিন্তু ফ্রেশ হচ্ছে। অবশ্যই অ্যাক্সিডেন্ট করলে নাম্বার প্লেটটা দেখলে বুঝে দুমড়ে মুচড়ে যায়, কিন্তু নাম্বার প্লেটে যখন দেখবেন ফ্রেশ, বুঝবেন ফ্রেশই রয়েছে। সো এটার পেছনে কিন্তু এটাও কিন্তু তেলের রয়েছে গাড়িটি, আর অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিন্তু এই পাশটা এখনও পাচ্ছি না, না অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। তারপর আপনি আপনার মতো চেক করে নেবেন এই 2011 প্রিমিয়োটি। চলেন এটার প্রাইসটা কী চাওয়া হচ্ছে একটু দেখা যাক, 2011 প্রিমিয়োটির প্রাইসটা কী চাওয়া হচ্ছে আজকে বাজার মূল্য যেটা দেওয়া হয়েছে। সো আপনারা কিন্তু যারা গাড়ি কিনবেন, একটু দেখে বুঝে কিনবেন।
যদি কোনো টেকনিশিয়ান থাকে তার অবশ্যই টেকনিশিয়ানদের চেক করে নেবেন, অথবা নিজে বুঝে কিন্তু গাড়ি ক্রয় করতে পারেন। 2011 এফ প্রিমিয়ো, 16 হচ্ছে রেজিস্ট্রেশন, 15 cc তেলের গাড়ি, প্রাইসটা হচ্ছে 24,30,000 টাকা। এটা কিন্তু ফিক্সড প্রাইস না, দামাদামি করে কিন্তু এই গাড়িটি ক্রয় করতে পারেন এফ প্রিমিয়ো। চলেন এর পরে গাড়িটা দেখাই। এরপরে কিন্তু ওল্ড শেপ একটা প্রিমিয়ো এলিয়ন রয়েছে, যেটার মডেলটা হচ্ছে 2003-এর। তিনের এলিয়ন গাড়ি অনেকে আমাকে কমেন্ট করেছেন যে ভাইয়া 2003-এর এলিয়ন গাড়ি রয়েছে কিনা। 2003-এর এলিয়ন, 9 হচ্ছে রেজিস্ট্রেশন, 15 cc টিভি ব্যাক ক্যামেরা রয়েছে। আর এই গাড়িটি কিন্তু তেলে ব্যবহার করা হয়েছে এখানে বলছে, তো আমরা একটু চেক করে দেখবো। আর যেহেতু 15 cc-র এইটার সিরিয়ালটা একটু খেয়াল করে দেখেন, 25 সিরিয়ালের ওল্ড শেপের এলিয়ন। আর তিনের যারা এলিয়ন গাড়ি খুঁজছেন এটা দেখতে পারেন। চলেন একটু ভিতরের কন্ডিশন দেখা যাক কী অবস্থা রয়েছে। সো এটার ভিতরে কন্ডিশন দেখতে পাচ্ছি, মোটামুটি কিন্তু ফ্রেশ হয়েছে, ব্ল্যাক ইন্টেরিয়র, অ্যাশ ইন্টেরিয়র বরণটায়। সো এটার কিন্তু উডেন রয়েছে, টিভি ব্যাক ক্যামেরা রয়েছে, সফট টাচ এসি রয়েছে, তারপর একটু দেখেন সিট কভার কিন্তু লাগানো রয়েছে, এবং সিলিংটা দেখেন, সিলিংটা মোটামুটি ফ্রেশ রয়েছে। সো অনেকক্ষণ কথা বলে একটু খারাপ লাগে, এটি স্বাভাবিক। সো এটা একটু পেছনের অংশটা দেখি কী অবস্থা রয়েছে, পিছনের অবস্থা। সো আপনারা কিন্তু অবশ্যই গাড়ি যখন কিনবেন একটু দেখে বুঝে কিনবেন। পেপার স্যার 100% নিশ্চয়তা কার হাট দিচ্ছে, সো পেপার স্যার চিন্তা না করে গাড়ির দিকে মনোযোগ দিবেন যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে কিনা, কোনো ড্যামেজ হিস্ট্রি রয়েছে কিনা, ইঞ্জিনের কী অবস্থা, এগুলো আপনারা আপনাদের মতো চেক করে নেবেন। সো আমাদের যতটুকু চেষ্টা আমরা একটু বলে দিই, তারপরেও একটু যেন আপনাদের সোজা হয়, ইজি হয় যে অ্যাক্সিডেন্ট করা গাড়ি চেনার জন্য। সো দেখেন এই জিনিসগুলো একটু দেখবেন, এই যে ছোট্ট একটা বিরামি প্রতিটা ভিডিওর মধ্যে বলি, এটা একটু খেয়াল করে দেখবেন যেটা রয়েছে কিনা। দুই পাশটা একটু খেয়াল করে দেখবেন যে দেখেন দুই পাশে যদি থাকে তখন বুঝবেন যে না গাড়িটার পিছনে অ্যাক্সিডেন্ট নেই। তারপরে এই পাশটা একটু চেক করে নেবেন, এই পাশটা চেক করবেন, নিচের এই পাশটা একটু চেক করে নেবেন, আর এটাও একটু চেক করবেন। দেখেন বিটগুলো কিন্তু অরিজিনাল রয়েছে, আর এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি এইটা সিএনজি করা রয়েছে। আমরা মনে করেছিলাম যে সিএনজি করা নাই, কিন্তু সিএনজি করা আছে, 60 সিলিন্ডার, ট্যাকে হয়তো লিখতে ভুলে গেছে। তো চলুন প্রাইসটা কী চাওয়া হচ্ছে একটু দেখা যাক। এটার প্রাইস 2003-এর মডেল এলিয়ন, আর রেজিস্ট্রেশন করা হয়েছে এটার 2009-এর, টিভি ব্যাক ক্যামেরা রয়েছে, সিএনজি করা, 60 সিলিন্ডার। এটার আজকে বাজার মূল্য চাওয়া হচ্ছে 14,40,000 টাকা। এটা কিন্তু ফিক্সড প্রাইস না, আপনি আপনার মতো কিন্তু দামাদামি করে কিন্তু এই গাড়িটি ক্রয় করতে পারেন। এর পাশে দেখছি যারা জিপ গাড়ি খুঁজছেন, নিশান এক্স ট্রেইল রয়েছে, যেটা মডেলটা হচ্ছে 2011-এর মডেল, রেজিস্ট্রেশন করা হয়েছে 2016-তে। আর এটার কিন্তু 2000 cc টিভি ব্যাক ক্যামেরা পাচ্ছেন। আপনারা যারা নিশান এক্স ট্রেইল গাড়ি খুঁজছেন এই গাড়িটি একটু দেখতে পারেন। চলেন একটু ভিতরের কন্ডিশন দেখা যাক কী অবস্থা রয়েছে। এটা 5 সিট না 7 সিট একটু খেয়াল করে দেখা যাক, অনেকে 5 সিট বা 7 সিটের গাড়ি খুঁজছেন। সো এটা একটু দেখা যায়, এটা কিন্তু দেখেন টিভি ব্যাক ক্যামেরা রয়েছে, লেদার সিট কভার কিন্তু রয়েছে, এবং খুব ফ্রেশ রয়েছে। সো আপনারা নিশান এক্স ট্রেইল যারা খুঁজছেন 11-এর মডেল, অবশ্যই এটা একটু দেখতে পারেন যদি আপনার পছন্দ হয়, যদি আপনি 11-এর এক্স ট্রেইল গাড়ি খুঁজেন। সো দেখতে পাচ্ছেন মোটামুটি ফ্রেশ হচ্ছে। চলুন একটু পিছনের কন্ডিশন দেখা যাক কী অবস্থায় রয়েছে। নিশান এক্স ট্রেইল 2011-এর মডেল, 16-তে রেজিস্ট্রেশন। ব্যাকডালা খুলে একটু বুঝতে পারবো যে কী অবস্থা রয়েছে। গ্লাসগুলো কিন্তু অরিজিনালটাই দেখতে পাচ্ছি, অরিজিনালটাই রয়েছে। সো 5 সিটেরই, কিন্তু অনেক সময় দেখা গেলো 7 সিটেরও থাকায়, কিন্তু কিন্তু 5 সিটের আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। পিছনে হিউজ একটা জায়গা রয়েছে, যেহেতু এটা তেলের এখন পর্যন্ত রয়েছে, আপনারা কিন্তু এটা আপনার মতো কিন্তু দেখে বুঝে কিন্তু ক্রয় করতে পারেন 2011-এর নিশান এক্স ট্রেইল। আর আমি সবসময় কিন্তু আমার ভিডিওতে বলি যে এই পাশটা দেখবেন অ্যাক্সিডেন্ট রয়েছে কিনা, একটু বডিগুলো একটু ভালো করে চেক করে নেবেন, কারণ কারহাট কর্তৃপক্ষ কিন্তু পেপার স্যার 100% নিশ্চয়তা দিচ্ছে, কাগজপত্র কিন্তু 100% নিশ্চয়তা কারহাটের, কিন্তু গাড়ি দেখে বুঝে কেনার কিন্তু দায়িত্ব এটা আপনার। সো আপনি গাড়ি কেনার পর যদি বলেন কারহাটে গাড়ি কিনেছি, বাজে গাড়ি কিনেছি, আমাদের পক্ষে সম্ভব, আমরা চেষ্টা করি ভালো মানের গাড়ি ওঠানোর, তারপরেও এক দুটো গাড়ি চোখ থেকে ছুটে যেতে পারে, কিন্তু তারপরেও বলি আপনি টেকনিক্যাল জিনিস দেখে বুঝে আপনি ক্রয় করবেন। তো চলুন এটার প্রাইসটা কী যাওয়া হচ্ছে 2011-এর নিশান এক্স ট্রেইলের। সো 2011-এর নিশান এক্স ট্রেইল যেটার মডেলটা হচ্ছে 11-এর, 16-তে হচ্ছে রেজিস্ট্রেশন, প্রাইসটা হচ্ছে 23,45,000 টাকা। এটা কিন্তু ফিক্সড প্রাইস না, আপনি আপনার মতো দামাদামি করে কিন্তু এই নিশান এক্স ট্রেইল গাড়িটি ক্রয় করতে পারেন। এরপরে আমি আপনাদের দেখাবো, এখানে দেখেন এক্স কলার রয়েছে, ওল্ড শেপের যারা এক্স করলা গাড়ি খুঁজছেন তারা অবশ্যই কিন্তু এটা দেখতে পারেন। এটা এক্স করলা, এটা হচ্ছে জি করলা, যেটার মডেলটা হচ্ছে 2002-এর মডেল, এটা হচ্ছে 6 হচ্ছে রেজিস্ট্রেশন, 15 cc সিএনজি করা রয়েছে। এই গাড়িটা দেখতে পারেন, এটা হচ্ছে ওল্ড শেপ, এই লাইটটা দেখলেই বুঝবেন ওল্ড শেপের লাইটটা কিন্তু অনেকটাই বড় হয়, নিউ শেপ একটু ছোটো হয়।
সো সিরিয়ালটা হচ্ছে 19 সিরিয়ালের এক্স কলার, এটা আপনারা দেখতে পারেন। এটা যদি আপনার পছন্দ হয়, যদি এই জি কলারটি যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই কারাটে আসতে হবে, অথবা একটা স্ক্রিনশট নিতে পারেন যদি এই গাড়িটা আপনি দেখতে চান। চলুন একটু ভিতরের কন্ডিশন দেখা কী অবস্থা রয়েছে। সো জি করলা, অনেকেই জি করলা চিনে চিনার ওয়ে থাকে না, অনেকে বুঝে না জি করলা কীভাবে চিনবেন। আপনাদেরকে আজকে একটু শিখিয়ে দিই কীভাবে বুঝবেন যেটা জি করলা অরিজিনালটা কিনা। অনেক সময় এক্স লিমিটেডটাকে জি করলা বানানো হয়। দেখেন এই দেখেন, এটা হচ্ছে সফট টাচ এসি, এটা পাবেন আপনি ওল্ড শেপটার মধ্যে, এটা তো অবশ্যই থাকবে। এবং পেছনে দেখেন, পেছনে দুই সিটের মাঝখানে যে আমরেসটা থাকে, অবশ্যই হাতের যে র্যাকটা থাকে এটা যদি থাকে তখন বুঝবেন যে এটা অরিজিনাল জি করলা। যখন কি আপনাকে বলবে জি করলা গাড়ি, তখন আপনি এই দুটো জিনিস চেক করলে বুঝতে পারবেন যে আপনি জি করলা গাড়ি দেখছেন। যদি একটা জিনিস থাকে, অনেক সময় শুধু এটা থাকবে বাট পিছেটা থাকবে না, তখন বুঝবেন ওটা হচ্ছে এক্স লিমিটেড। সো এটার ভিতরের কন্ডিশন দেখেন, মোটামুটি এটা ফ্রেশ রয়েছে। আপনারা যারা ভাড়ায় চালার জন্য খুঁজছেন এটা দেখতে পারেন। এটা একটু পিছনের কন্ডিশন দেখা যাক, অ্যাক্সিডেন্ট রেজিস্টার রয়েছে কি না। সো এটার পেছনের অংশটা দেখি, দেখেন পিছনের গ্লাসটা অরিজিনাল রয়েছে, কারণ জি করলা। এটা দেখতে পারেন, এই দেখেন এই পাশটা, আপনাকে যেটা সবসময় সব ভিডিওতে বলি একটু খেয়াল করে দেখেন, এই পাশটা দেখেন এটার আছে, এটা আমার বলার কিছু নেই। এবার আপনারা এই জিনিসটা আপনারা একটু বুঝে নিন যে আমি কি বলার উদ্দেশ্য করছি, আপনারা দেখে বুঝে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন। সো এই পাশটাকে দেখতে পাচ্ছেন, আর এই পাশটা দেখেন, এই পাশটা কিন্তু এইটা রয়েছে, ওই পাশটা কিন্তু এই জিনিসটা আমি পাচ্ছি না। সো বাকিটা আপনাকে দেখে নিতে হবে, গাড়িটা আপনি দেখে বুঝে কিন্তু করতে ট্রাই করতে হবে। আর এইটার কিন্তু দেখেন 60 সিলিন্ডার সিএনজি কিন্তু রয়েছে। তো চলুন এই জি করলার বাজার মূল্য কত চাওয়া হচ্ছে একটু প্রাইসটা দেখা যাক, যে আজকে 2000 ওল্ড শেপের জি করলার প্রাইসটা কী চাওয়া হচ্ছে। চলুন একটু দেখি, যেহেতু এটার মডেলটা হচ্ছে 2002 মডেল আর 2006 হচ্ছে রেজিস্ট্রেশন, এটার প্রাইস চাওয়া হচ্ছে 10,90,000 টাকা। এটা কিন্তু ফিক্সড প্রাইস না, আপনি আপনার মতো কিন্তু দামাদামি করে কিন্তু এই গাড়িটি ক্রয় করতে পারেন। 2002 মডেল, 6 রেজিস্ট্রেশন, 10,90,000 টাকা দাম চাওয়া হচ্ছে। সো এরপরে যে গাড়িটা দেখাবো, এরপরে রয়েছে এক্সো ফিল্টার রয়েছে, যেটা মডেলটা হচ্ছে 2008 মডেল, 14 হচ্ছে রেজিস্ট্রেশন, সিএনজি করা রয়েছে, 15 সিসির এক্সো গাড়ি। যারা এক্সো ফিল্টার যারা খুঁজছেন তারা অবশ্যই এটা দেখতে পারেন, সাদা কালারের 37 সিরিয়াল গাড়িটি। সো এটাও কিন্তু আপনি দেখতে পারেন, যদি আপনার এই যারা এক্সো ফিল্টার গাড়ি খুঁজছেন অবশ্যই এটা দেখতে পারেন। চলেন একটু ভিতরের কন্ডিশন দেখা যাক কী অবস্থা রয়েছে। সো এইটারও কিন্তু কন্ডিশন দেখাই আপনাদেরকে, এইটার ভিতরে দেখেন টিভি ব্যাক ক্যামেরা পাচ্ছেন, সিট কভার কিন্তু আপনাকে লাগাতে হবে পুরাতন, এটা বোঝা যাচ্ছে যে সরাসরি মালিক নিজে নিয়ে এসেছে। সো আপনারা একটু দেখে বুঝে গাড়িটি ক্রয় করবেন। সিলিংটা কিন্তু ফ্রেশ রয়েছে দেখতে পাচ্ছেন, সো এক মালিকের হাতে ব্যবহার করেছে, যে কেউ উনি কিন্তু এটা চেঞ্জ করে নাই। সো এটা কিন্তু মোটামুটি ফ্রেশ রয়েছে ভেতরের। আর পেছনের যে কন্ডিশনটা দেখাই, পেছনের কিন্তু স্টিকারগুলি অরিজিনাল পাচ্ছি, হ্যাঁ পিছনের গ্লাসটা কিন্তু অরিজিনাল রয়েছে। একটু খুলে দেখা যাক যে পিছনের কী অবস্থা রয়েছে। দেখেন এই পাশটা জিনিসটা কিন্তু ফ্রেশ রয়েছে মোটামুটি, এটা অনেকটাই ফ্রেশ রয়েছে, এটা অনেকটা ফ্রেশ রয়েছে। সিএনজি করা রয়েছে, 60 সিলিন্ডার দেখতেই পাচ্ছেন। আর এই পাশটা অ্যাক্সিডেন্ট না, অ্যাক্সিডেন্ট এই পাশে হিস্টোরি পাইনি। সো চলেন এটার প্রাইসটা কী চাওয়া হচ্ছে একটু প্রাইসটা দেখা যাক, যে আজকে বাজার মূল্য কী চাওয়া হচ্ছে এটা। সো এই যারা হচ্ছে 2008 এক্সো ফিল্টার গাড়ি খুঁজছেন, 14 হচ্ছে রেজিস্ট্রেশন, সিএনজি করা, 12,95,000 টাকা দাম চাওয়া হচ্ছে, এটা কিন্তু ফিক্সড প্রাইস না, আপনি দামাদামি করে কিন্তু এই গাড়িটি ক্রয় করতে পারেন। আর সর্বশেষ যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে এক্স করলা, 2004 মডেল, 9 হচ্ছে রেজিস্ট্রেশন, সিএনজি করা রয়েছে। যারা এক্স করলার নিউ শেপের খুঁজছেন অবশ্যই এই লাইটটা দেখে বুঝবেন, একটু আগে ওল্ড শেপ দেখিয়েছি, এটা হচ্ছে নিউ শেপের লাইট। সো এটা দেখে বুঝতে পারবেন এটা হচ্ছে নিউ শেপ, 4 মডেল। আপনাদেরকে একটু ডিটেলস বলি, 2000 থেকে 2004 জুন পর্যন্ত ওল্ড শেপ, আর জুলাই থেকে কিন্তু এই নিউ শেপ শুরু হয়েছে, জুলাই থেকে 2006 ডিসেম্বর পর্যন্ত কিন্তু নিউ শেপ এসেছে। সো এটার একটু ভিতরে কন্ডিশন দেখা যাক কী অবস্থা রয়েছে। সো ভিতরে দেখতে পাচ্ছি, ভিতরে হচ্ছে অ্যাশ ড্যাশবোর্ডটা কিন্তু ভিতরে অ্যাশ রয়েছে, আর সিট কভার কিন্তু লাগানো রয়েছে, টিভি ব্যাক ক্যামেরা পাচ্ছেন আপনি, আপনি চাইলে একজন টেকনিশিয়ান দিয়ে কিন্তু এই গাড়িটা চেক করে নিতে পারেন। আর সিলিংটা একটু খেয়াল করে দেখেন, সিলিংটা কিন্তু মোটামুটি ফ্রেশ রয়েছে। সো আপনাদেরকে বলি, আপনারা অবশ্যই গাড়িগুলি নিজেরা দেখে বুঝে চেক করে কিন্তু ক্রয় করবেন, আর এটার যে প্রাইসটা সেটাও কিন্তু দামাদামি করে কিন্তু আপনারা ক্রয় করবেন। এটার পেছনের অংশটা একটু দেখাই আপনাদেরকে,
যে এটার পেছনের কী অবস্থা রয়েছে। 23 সিরিয়াল এক্স কর্নার, লাইটটা অরিজিনাল রয়েছে, আর এই জিনিসটাও কিন্তু আমি গাড়ির মধ্যে পাচ্ছি। আপনারা দেখেন যে এটার মধ্যে কিন্তু এইটাও কিন্তু রয়েছে, দেখেন এই পাশটাও পাচ্ছি আর এই পাশটাও পাচ্ছি মোটামুটি। কিন্তু আপনি একটু দেখে কিনবেন। সিএনজি করা রয়েছে, 60 সিলিন্ডার সিএনজি রয়েছে, সিএনজি কাভার লাগানো, দেখতে পাচ্ছেন সিএনজি করা রয়েছে। সো নিউ শেপের এই গাড়িটি চলুন, এটার বাজার মূল্য কী চাওয়া হচ্ছে একটু প্রাইসটা দেখা যাক আজকে। সো এটার যেহেতু 2004 মডেল আর রেজিস্ট্রেশন করা হয়েছে 2009, আজকে বাজার মূল্য চাওয়া হচ্ছে 12,50,000 টাকা। এটা কিন্তু ফিক্সড প্রাইস না, আপনি দামাদামি করে কিন্তু এই গাড়িটি ক্রয় করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও, আর ভিডিওর মধ্যে যদি কোনো গাড়ি আপনার পছন্দ হয় অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানাবেন, মেসেঞ্জারে নক করতে পারেন, কিংবা আমাদের যেই ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারের ঠিক হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।